কুমারঘাটে শুরু হলো দ্বিতীয় বর্ষের কুমারঘাট টেনিস ক্রিকেট প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের। কুমারঘাটের পূর্ত মাঠে বুধবার এই টুর্নামেন্টের সূচনা করেন রাজ্যের শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট প্লেস সেন্টারের সম্পাদক রিন্টু লাল দেব প্রমুখরা। কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাসের পৌরোহিত্যে হয় উদ্বোধনী অনুষ্ঠান। মোট 32টি দল অংশ নিয়েছে খেলায়। মাঠে কুমারঘাটের ইয়ুথ ক্লাব এবং বাঙালি টিমের মধ্যে হয় উদ্বোধনী ম্যাচ। জানা গেছে, এই খেলায় চ্যাম্পিয়ন দলকে ওয়াগনার গাড়ি এবং রানার্স দলের হাতে বাইক সহ ট্রফি তুলে দেবে আয়োজকেরা। অনুষ্ঠানে মন্ত্রী বিধায়করা ব্যাট এবং বল হাতে সূচনা করেন খেলার। প্রথমে মাঠে দুর্দান্ত বোলিং করে মন্ত্রী ভগবান দাসকে বোল্ড আউট করেন ফটিক রায়ের বিধায়ক। পরে কুমারঘাটের পৌরপিতা বিশ্বজিৎ দাসের বলে নিজে ছক্কা হাঁকালেন যুব বিধায়ক সুধাংশু দাস। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মন্ত্রী ভগবান দাস বলেন, আগে রাজ্যের যুবক সমাজকে খেলাধুলোর দৃশ্যে দেখানোর পরিকল্পনা ছিল না। বর্তমানে রাজ্যে ক্রীড়াক্ষেত্রের মানকে আরো বাড়াতে নানান উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার। গত কয়েক বছর ধরে রাজ্যের খেলাধুলার যে মান বাড়িয়ে তোলা হচ্ছে, তার পেছনে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। দীর্ঘদিন বা দীর্ঘ বছর ধরে এই রাজ্যের যে যুব সমাজ, তাদেরকে দিশা দেখানোর কোনো পরিকল্পনা সঠিকভাবে নেওয়া সম্ভব হয়নি। কিন্তু আজকে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে, পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে এ রাজ্যের যুব সমাজ, এ রাজ্যে যারা শুভবুদ্ধির সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছে এবং এ রাজ্যের সরকার রয়েছে, এদিন অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস বলেছেন, দেশের প্রধানমন্ত্রীর খেলো ইন্ডিয়ার বার্তাকে অনুসরণ করে রাজ্যেও খেলো ত্রিপুরার কর্মসূচি জারি রয়েছে। এলাকার যুব সমাজের কথা ভেবে এবং মানুষের বিনোদনের ব্যবস্থা করতেই দফায় দফায় এই ধরনের খেলার আয়োজন। ভারত ফিট ইন্ডিয়া মুভমেন্ট আমাদের রাজ্য, সেই স্লোগান আমরা তুলেছি, খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা, এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা চাইছি রাজ্যের যুবকরা যেন নেশার দিকে কবলিত না হয়ে, বিপথে পরিচালিত না হয়ে, তারা সবাই যেন মাঠে আসেন, তারা যেন পজিটিভিটির সাথে জীবনকে এনজয় করতে পারেন, তার জন্যই এমন আয়োজন। আমরা কিছুদিন আগে, আপনারা নিশ্চয়ই সাক্ষী ছিলেন, আমাদের ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অত্যন্ত জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টও আমরা আয়োজন করেছি। আজকে এখানে ক্রিকেট হচ্ছে। আমরা চাই কুমারঘাট মহকুমা এইভাবে এগিয়ে যাক, এই এলাকার সমস্ত মানুষ তাদের বিনোদনের জন্য জায়গা খুঁজে পায়, মানুষ যেন বোর ফিল না। মাঠে ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাসের দুর্দান্ত বোলিংয়ে মন্ত্রী ভগবান দাস হলেন বোল্ড আউট। পরে কুমারঘাটের পৌরপিতা বিশ্বজিৎ দাসের বলে নিজে ছক্কা হাঁকালেন যুব বিধায়ক সুধাংশু দাস। সব মিলিয়ে জমে উঠেছে খেলা। এই খেলাকে ঘিরে বেশ সাড়া পড়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।